বেসের টাকলা মুরে ডে মারলি আবার টাকা গুলো এলো এলি তুই ভালো এলি না রে ভালো এলি না বিশ্বাস করেন স্যার আমি ওকে মারছি কিন্তু ঠিক আমি ওর টাকা পয়সা নিই না যত বড় মুখ নয় তত বড় কথা না আমাকে ফাঁসানো হচ্ছে এসব আমাকে বলে লাভ নেই তুমিও উকিল ধরো মুরাদ মামু নাকি শুনছিলাম আপনার মাথায় বলে ফ্যান পড়ছে হ্যাঁ আমার মাথায় ফ্যান পড়ছে এই মেস্তুরির পাশে মেস্তুরিয়ে এই ফ্যান ডিলা লাগাইছিল এই লাগি আমার মাথায় ফ্যান পড়ছে কিন্তু আমি এখন সুস্থ হয়ে গেছি মুরাদ মিয়া আহেন আহেন আমরা নামাজ পড়তে যাই কিসের নামাজ কোন নামাজ কি জন্য আমরা নামাজ পড়বো আমরা আল্লাহকে খুশি করানোর জন্য আমরা নামাজ পড়বো এরে বেটা ফাও ফাও কথা কইস না একটা বিস্ফোরণ হয়েছিল ওই বিস্ফোরণের মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি পৃথিবী হয়েছে বিস্ফোরণ ঘটার কয়েক বছর পর তারপর আমরা সৃষ্টি হয়েছি কেউ সৃষ্টি করে নাই আমাদেরকে আমরা অটোমেটিক সৃষ্টি হয়েছি বুঝছস আল্লাহ আছে আমরা দেখতে পারি না আল্লাহ অবশ্যই আছে এরে শয়তান আগুন জাহান্নাম আগুন তাই আগুন ওই আগুনে কেমনে জ্বলবো আর একটু বুঝ আছেন আপনি কি উত্তর চান আমার কাছ থেকে শালা উত্তর জানে আচ্ছা দেখি তোর কেমন উত্তর পারস বল শোন তুই আমাকে মেরেছিস এর ফল কিন্তু তোকে ভোগ করতেই হবে আমাকে একজন অনেক মারছে এখন তার বিরুদ্ধে মামলা দিলাম এর কিন্তু শাস্তি দিতে হবে আচ্ছা ঠিক আছে স্যার যত টাকা লাগে আমি দেব আপনি বলবেন আমাকে মারধর করে ও টাকা সব নিয়ে গেছে তাহলে এই কেসটা আদালত নিতে চাইবে বুঝছেন বেচারা টাকলা মুরে ডে মারলি আবার টাকা গুলো এলো এলি তুই ভালো এলি না রে ভালো এলি না বিশ্বাস করেন স্যার আমি ওকে মারছি কিন্তু ঠিক আমি ওর টাকা পয়সা নিই না যত বড় মুখ নয় তত বড় কথা চল সব আদালতে হবে স্যার স্যার আমি কোনো দোষ করি না আমাকে ফাঁসানো হচ্ছে এসব আমাকে বলে লাভ নেই তুমিও উকিল ধরো